হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো দাবাং থ্রি এর প্রথম ভিডিও সং বেরিয়ে গেছে, আগে অডিওগুলো বেরোচ্ছিল খালি খালি, তো অডিওগুলো আমি একটাও শুনিনি, আমি ভিডিওর জন্য ওয়েট করছিলাম। তো ফার্স্ট এই হুড় দাবাং যেটা টাইটেল ট্র্যাক সেটা বেরিয়েছে, তো সেই গানটা আমি শুনছিলাম, একটু আগেই বেরিয়েছে। তো দেখুন, এই যে গানটা আছে, এই গানটা কিন্তু নতুন নয়, মানে এই গানটা অরিজিনাল গান নয়, কিন্তু আমি লিরিক্সের কথা বলছি। হ্যালো বলে 2008 একটা সিনেমা এসেছিলো সালমান খানের প্রোডাকশানে, সালমান খান ছিল, ক্যাটরিনা কাইফ ছিল, আরবাজ খান ছিল, শারমান জোশি ছিল, সোহেল খান ছিল, ঠিক আছে। ওই সিনেমাটার নাম ছিল হ্যালো, ওটা একটা চেতন ভগতের নভেল ওয়ান নাইট এট কল সেন্টারের ওপর বেস ছিল। সিনেমাটা ফ্লপ হয়ে গেছিলো, তো ওতে একটা গান ছিল আপনা রব কা বন্দা বলে, তার যে লিরিক্স আপনি শুনতে পাবেন, আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, সেই লিরিক্স যা ছিল এখানেও তাই। ওটার মিউজিক ডিরেক্টরও সাজিদ ওয়াজিদ ছিল, এটারও মিউজিক ডিরেক্টর সাজিদ ওয়াজিদ, খুব ভালো কথা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা মিউজিক লেভেলটা হচ্ছে টি সিরিজ, ওটার মিউজিক লেভেলটা হচ্ছে অন্য। এবার আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন সালমান খানেরই প্রোডাকশন, তার মানে ওটা রিইউজ করেছে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু কোনো নতুনত্ব নেই, ওই একই লিরিক্স চলবে, যেহেতু ওটা লোকে ভুলে গেছে, ওটা অত লোকে মনে রাখে না ওই সিনেমাটা, তাই জন্য ওটাকেই আবার চিপকে দিয়েছে। তো এই প্রথম হচ্ছে লিরিক্সে কোনো নতুনত্ব নেই, মিউজিকটাও দাবাংয়ের যে টাইটেল ট্র্যাকের যে মিউজিকটা জেনারেলি হয়ে থাকে সেটাই আমরা শুনতে পাচ্ছি, তো সেটার মধ্যেও নতুনত্ব কিছু নেই। যেটা আমার সবচেয়ে বিজার লেগেছে বা অ্যাবসার্ড লেগেছে সেটা হচ্ছে ভিডিওটা, সালমান খান পা দিয়ে মারছে মাটিতে, মাটিতে ফাটল ধরে যাচ্ছে, ঠিক আছে, মুখ দিয়ে আগুন নিয়ে ড্র্যাগনের মতো বার করছে, কী সব করছে, ঠিক আছে। আগে বেলটা ফার্স্ট পার্টটা, মানে এটাতে বোঝা যাচ্ছে সালমান খান এইবারে, এবং আরবাজ খান ট্রেলার লঞ্চে নিজেও বলেছিল যে পুরো এ টু জেড জিনিসে সালমান খান দেখেছে, মানে সেটা লিখেছে স্ক্রিপ্ট নিজে, কে ডিরেক্ট করবে সেটা ঠিক করেছে, সব কিছু নিজেই মানে এ করেছে, ওখান থেকেই বোঝা যাচ্ছে। মানে ফার্স্ট পার্টটা অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ বানিয়েছিল, ওটার মধ্যে একটা পিওরিটি ছিল, ফার্স্ট পার্টটা অ্যামেজিং, মানে ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল ফার্স্ট পার্টটা, এবং তারপর থেকে পুরো ডিটোরিয়েশন শুরু হয়েছে, এবং এই পার্টটা আমার কেন জানি না মনে হচ্ছে ডিজাস্টার হবে, সিরিয়াসলি। মানে একটা হাতে করে নিয়ে বেল্ট এরম এরম নাড়ানো যেটা ফার্স্ট পার্টে ছিল, ওটা রিয়েলিস্টিক বিলিভেবল, সেকেন্ড পার্টে কি অটোমেটিক বেল্ট নড়ছে, এবারে কি পিছন দিক দিয়ে নড়ছে, মানে সো বিজার। মানে পুরো মিউজিক ভিডিওটা আমার খুব অ্যাবসার্ড লেগেছে, ঠিক আছে, আমি মানছি মশালা মুভি সব ঠিক আছে, কিন্তু তা বলে একটা একটা ওটা 2019 ইয়ার, দিস ইজ নট 1960, তো এটা কিছু, এবং আপনি 60s সিনেমা দেখবেন অনেক বেশি রিয়েলিস্টিক হতো বলিউডে। এনিওয়ে, তো আমার মানে মিউজিক ভিডিওটা একেবারে পোষায়নি, এবং লিরিক্স তো আপনাদেরকে বললাম পুরোনো লিরিক্সটা, এটা লিরিক্সটা খারাপ নয়, মানে রিইউজ করেছে কিন্তু খারাপ নয়, লিরিক্সটা ভালো, মানে গানের দিক দিয়ে খারাপ নয়, কিন্তু ভিডিওটা বড্ড অ্যাবসার্ড আমার এটা লেগেছে। এবার সালমান ফ্যান্সরা রেগে যেতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ গাইজ অ্যাবাউট দিস ভিডিও, হুড় হুড় দাবাং সং। সো দ্যাট ওয়াজ মাই রিভিউ। আপনাদের কি মতামত জানি অনেকে গালাগালি দেবেন, তো সেটাও মানে গালাগালি দিলেও সেটা কমেন্টে জানান যে গালাগালি দিচ্ছেন কী কী দিচ্ছেন, এবং হ্যাঁ গালাগালি স্পেলিংটা লিখতে মানে ঠিকঠাক লিখবেন, আপনারা ভুল করেন না স্পেলিং লিখতে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।